হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তিহান অ্যান্ড রাজু ব্লগ। সবাই কেমন আছেন? সবাইকে তিহান অ্যান্ড রাজু ব্লগ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমার এই ভিডিওটা দেখে আপনারা কী ভাবছেন? ভাবছেন চারিদিকে এত সুন্দর সবুজের সমারোহ, আমি এখন কোথায় আছি? হ্যাঁ, এখনই বলছি, ঝিনাইদহ লক্ষণ দিয়া গাছবাড়ি। আর এই বাড়িটির মালিক হচ্ছে আমিনুল ইসলাম। হ্যাঁ, আমরা আজকে ওনার এই শখের বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই বাড়িটার প্রতিটা আনাচে কানাচে শুধু গাছের সমারোহ, আর গাছ দিয়ে এত সুন্দর সুন্দর নান্দনিক ডিজাইনের কারুকাজ করা। 5000 গাছ দিয়ে ঘেরা ঝিনাইদহ লক্ষণ দেয়া এই গাছ। আর সবুজ এই ছায়াময় রূপ কেড়েছে অনেক মানুষের, কারারই তো কথা, তাই জন্য তো প্রায় প্রতিদিনই মানুষ আসে এই গাছবাড়ি দেখার জন্য। চোদ্দ বিঘা জমির উপরে দেশি বিদেশি গাছ দিয়ে সাজানো এই বাড়িটি। কোথাও বনজ গাছ, আবার কোথাও ফুল ফলের গাছ। বাড়ির আঙিনা থেকে সাজানো হয়েছে গাছ দিয়ে, তাই তো বাড়িটি এখন সবার কাছে গাছ বাড়ি নামেই পরিচিত। গাছবাড়ির উদ্যোক্তা থেকে জানতে পারলাম গাছের প্রতি টান থেকেই তার ধীরে ধীরে বাড়ির এই রূপ। ভিউয়ার্স, আমার এই ভিডিওটা দেখে যারা ভাবছেন আপনারা সুন্দর একটা সময় কাটানোর জন্য এই গাছবাড়িতে আসবেন, তাদের জন্য আমি লোকেশনটা আবারও বলে দিচ্ছি। ঝিনাইদহ জেলা লক্ষণদিয়া গ্রাম। আর লক্ষণদিয়া গ্রামে আসলে আপনারা অতি সহজে চলে আসতে পারবেন এই সৌন্দর্যময় গাছবাড়িতে, আর উপভোগ করতে পারবেন আপনাদের সেরা মুহূর্তটি। দর্শক, কেমন লেগেছে আমাদের এই ভিডিওটি আর এই গাছবাড়ি? যদি ভালো লাগে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই আপনাদের মতামত জানাবেন, সে সাথে আমার ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবেন না। হ্যাঁ, সাবস্ক্রাইবও কিন্তু করতে ভুলবেন না। যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে আমার নেক্সট ভিডিওটাও আপনারা অতি সহজে পেয়ে যাবেন। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।